শিগগিরই ঘর থেকে বেরো। কি হলো ভাই, তুমি এইভাবে চেঁচাছো কেন? চেঁচাবো না, তোমার ছাগলে আমার ফসল খাই লিছে, ছাগল চড়তে যেতে পারো না। কেন? ছাগলের সাথে আমাদের খাসিটা ছিল না? ছিল তো, ও ফসল খাইছিল, ধরতে পারিনি, পালি গেছে, এদেরকে ধাইরে ধরিলে আসনো। আরে না গো, আমাদের সেই মিনসি খাসিটা। ও কুনকি স্বামী কি কার বিলবো, এদেরকে আমি ছাগল দি কেন? এর বিচার যতক্ষণ না হবে আমি ছাগল ছাড়বো না। চ হাট। সবারই সামনে আমাকে মারবে। এই তোকে দু ঘায় মারলে তুই মরে যাবি নাকি? আর তোর বোর যা রাগ, তুই না গেলে সত্যি সত্যি মরে যাবে। সে চহাট। আমি মেয়েদের মুখ দেখতে যাবো কেনে? ছাগল তুই পায়খানে ফিরতে গেছিনু। এই তুই আশাস খাস, শুধু পায়খানে ফিরতে যাস, দাঁড়া তোর পায়খানা ফিরে বের করছি, চল ছাগল আনতে। তুই দাঁড়িয়েছ মানে শিগগিরই হম্বগার, ছাগল কি যে ভেবে মারতে মারতে লেগেছে, আমিও তোকে মারতে মারতে নিয়ে যাবো। চল। ও বাবা গো। এই বাবা গো না, ছাগলের মতো বে বে কর, নাইলে আবার মারবো। ঠিক আছে করছি। ও ভাই দেখো, আমার ছাগল তোমার জমিতে ফসল খেয়েছিল বলে তুমি যে কষ্ট দিয়েছো, ঠিক সেই কষ্টই আমার স্বামীকে দিতে দিতে তোমার বাড়িতে এসেছি। তুমি এইবারকার মতো আমার ছাগলটাকে ছেড়ে দাও। ঠিক আছে আমি ছেড়ে দিছি। স্বামীর সাথে এরকম কেউ খারাপ ব্যবহার করে, তাড়াতাড়ি গলার দড়িটা খুলে দাও। না খুলবো না। এই বল, এরপর ছাগল চাই থেকে অন্য কোথাও যাবি নি তো? না যাবো না। আমিও বুঝতে পারছি, আমি নিজের চোখে যা দেখনু তোমার ছাগল আর আমার জমিতে জীবন আসবে না। আমি এক্ষুনি ছাগল ছেড়ে দিছি। ও মা গো, বাবা গো, আমার পেটের ভেতর কি হইলো গো? বুকু, তোমার কি হইছে? তুমি এরকম করছো কেন? আমি মনে হয় আর বাঁচবো না, আমার পেটে খুব যন্ত্রণা করছে। যন্ত্রণা তো করবে, যাত্রার সাথে কাজকারি রাগ দেখি, তিন চার দিন খাবো না, চল এবার ডাক্তার দেখি লেসি। তো দেখছি শরীরটা খুব দুর্বল, টাইম মতো খাওয়া দাওয়া করে না নাকি? না ডাক্তার বাবু, খাওয়া দাওয়া সঠিক টাইমে করে না।
ও তার জন্য এই অবস্থা, একে ভালো মন্দ খাওয়াতে হবে। কাল সকালে ব্লাড আর প্রস্রাব টেস্ট করাতে হবে, মনে করে বোতলে করে প্রস্রাব ধরে আনবেন। ঠিক আছে ডাক্তার বাবু, নিয়ে আসব। ইরে সর্বনাশ, বেলা হয়ে গেছে, যাই তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে লেগি, ডাক্তার বাড়ি যেতে হবে। ইচ্ছা বউ প্রস্রাব ধরে রেখেছিল আর আমার পায়ে বেঁধে পড়ে গেল, এখন আমি কে যে করি? বউ কি এই কথা বললেও তো আমাকে ধরে মারবে। থাক এই কথা আর বলবো না, আমি প্রস্রাব ফিরে থুই দিই, যা হবে পরে দেখা যাবে। আমি কালকে আপনাদেরকে যেটা বলেছিলাম এখন যা রিপোর্টে দেখছি পুরোটাই উল্টো, আপনার তো কিডনির সমস্যা। আরে সর্বনাশ, আপনারা ঘাবড়াবেন না, খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে, যেমন মাছ মাংস ডিম কোনো প্রোটিন জাতীয় খাবার খাওয়া যাবে না, শুধু শাক সবজি খাবেন, আর আমি ওষুধ লিখে দিচ্ছি এগুলো নিয়মিত খাবেন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। ডাক্তার বাবু আপনি যে কাল বললেন ভালো মন্দ খাওয়াইতে হবে, তার লেগে বাজার থেকে মাছ মাংস ফল ফুলারি কিনে এনেছি, তাহলে ওইগুলা কে খাবে? তুমি মরে গেছো নাকি, তুমি খাবা? হ্যাঁ উনি ঠিকই বলেছেন, আপনি খায়েন, ওনাকে খবরদার দিবেন না। ঠিক আছে ডাক্তার বাবু। এই বোন ভালো আছিস তো? না রে বোন, দিনের দিন আরো অসুস্থ হয়ে যাচ্ছি, একটু আরাম পাচ্ছিনি। লে লে আর চিন্তা করিস নি, আপনি সুস্থ হয়ে যাবি, এ দা বাড়ি থেকে গরম দুধ লেসি, এক গ্লাস খেলে। বোন কি বলছে, আমি এসব খেতে পাবো নাকি? কুটুম সাকে ভালো মন্দ জ্বালিয়ে আসে, সবই তো তোর ভাই খায়। তোর ভাইকে গিয়ে দিগা, ও ভালো নাই, দিনের দিন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। ভাইয়ের আবার কি হয়েছে, কি জানে কি হয়েছে, এত ভালো মন্দ খাইছে তাও বিছানা থেকে উঠতে পারছে না। ভাই ও ভাই, ও এ দেখো এক গ্লাস দুধ খাই লাও। না রে আমাকে আর ভালো মন্দ খাওয়াসনি, আমি মনে হয় মরেই যাব। এই বেশি বকো না তো, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে আমি উঠবো নাকি? না না তোমাকে উঠতে হবে না, আমি খাসি, আমি খাসি। ও ভাই, ও ভাই তোমার কি হলো গো, তুমি এরকম করছো কেন? ও গো তুমি তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে এসো। ঠিক আছে যাচ্ছি। ভাই তোমার কিচ্ছু হবে না, ডাক্তার দেখতে গিয়েছে, ডাক্তার আসলে সব ঠিক হয়ে যাবে। এই তোমরা একটু সাইড দাও তো। এনার অবস্থা তো খুবই খারাপ, হঠাৎ করে এরকম অবস্থা কি করে হলো? ডাক্তার বাবু কালকে খাসির মাংস খাওয়ার পরেও এরকম হয়েছিল, আজকে আবার দুধ খাওয়ার পরে আরো বেশি হয়েছে। কি ব্যাপার, আপনারও তো অবস্থা খুব খারাপ দেখছি। হ্যাঁ ডাক্তার বাবু আমিও ভালো নাই, আপনার কাছ থেকে ওষুধ খাওয়ার পর আমিও অসুস্থ হয়ে যাচ্ছি। তাই নাকি, এত বিশাল সিরিয়াস কেস, এই রোগ ভালো করা আমার দ্বারাই সম্ভব না, তাড়াতাড়ি গাড়ি ভাড়া করে এদের দুজনকে কলকাতার কোনো বড় হসপিটালে নিয়ে যাও। ও ডাক্তার বাবু আমাকে আর কলকাতায় নিয়ে যেতে হবে না, আমার কি যে হয়েছে আমি সব বুঝতে পাচ্ছি, কিন্তু বড় ভয় কাউকে বলতে পাচ্ছি না। কোনো ভয় নাই, আপনার যা কিছু হয়েছে আমাকে সব খুলে বলুন তো। হ্যাঁ বলছি ডাক্তার বাবু, আপনি আমার বোর্ড প্রস্রাব পরীক্ষা করার লাগি বলছিলেন না? হ্যাঁ বলেছিলাম তো। আমার বউ প্রস্রাব ফিরি বোতলে থুই দিছিল আর সেই বোতল আমার পায়ে বেঁধে পড়ে যায়, আমার বউয়ের ভয়ে
আমি ওই বদলে পয়সা ফিরি আপনার কাছে পরীক্ষা করতে লি যাই। তার মানে কিডনির সমস্যা আপনার? আপনি ঠিকই ধরেছেন ডাক্তার বাবু, আমার বই দুর্বল, ওকে ভালো মন্দ খাওয়া দরকার, কিন্তু ও ভালো মন্দ না খেয়ে শাক সবজি খায়। আর আমার কিডনির সমস্যা, ভালো মন্দ খাওয়া নিষেধ, তাও বাড়ির সবাই জোর করি আমাকে ভালো মন্দ খাওয়ায়। হ্যাঁ ডাক্তার বাবু, আমাদের দুজনকে বাঁচান।